সর্বশেষ বিবাহ করেছেন সানাই মাহবুব। বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত মডেল তারকা অভিনেত্রী সানাই মাহবুব আজ নীলফামারীতে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন, আমাদের সানাই মাহবুব অবশেষে বিবাহতে আবদ্ধ হলেন। এই সানাই মাহবুব এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি নাম। এই সানাই মাহবুবের নাম শুনলে আমরা মনে খুব খারাপ কিছু ভাবি যে কী যেন কী অশ্লীলতা এই সানাই মাহবুব আমাদের দেখাবে। কিন্তু আজকে বিগত কতদিন যাবৎ আপনারা দেখেছেন, কিছুদিন আগে সানাই মাহবুব সেই ভাইরাল জগৎ থেকে সে বেরিয়ে এসেছে এবং সে ইসলামের পথে বা ইসলামের অনুসরণ করে সে চলতে চায়। সেখান থেকে সে এক ব্যবসায়ীকে বিবাহ করলেন। তো আল্লাহ তাআলা সানাই মাহবুবকে আল্লাহর রহমত দেখ এবং রহমত বর্ষিত হোক, এটি আমাদের কথা, আর কোনো কথা নয়। আমরা চাই না এই সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো সানাই মাহবুব এসে এই অশ্লীলতা তৈরি করুক সোশ্যাল মিডিয়াতে। তা আমি কথা বাড়াবো না, তাহলে চলেন আমরা সানাই মাহবুবের কথাগুলো আমরা শুনে নিই। মেয়ে দেওয়া যায় বিয়ে করবেন না? 99% ছেলে বিয়ে করবে, দৌড় দিয়ে আসবে টাকা দেখে। সো এভরিথিং ডিপেন্ডস অন মানি। হ্যাঁ, তো যারা মানে কাউকে ছোট করার মতো কোনো ডেফিনেটলি আমার কোনো ইচ্ছা নাই, বা আমি কাউকে ছোট করছি না, বা আমি ছোট করার কি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। ওই এরকমই যে এই বড় লোকের মেয়েগুলাকে যারা মানুষ খারাপ বলছে না, এদেরকে শুধু ওই মধ্যবিত্ত পরিবারে যারা 10-12 হাজার টাকা বেতন পায় ওদেরকে দাও, দৌড় দিয়ে আসবে বড় লোকের ফর্সা তুল তুলে ফর্সা বিড়ালের মতো গালালা মেখে বিয়ে করতে দৌড় দিয়ে চলে আসবে। কিন্তু ওই যে ভুল ধরার সময় বা ভুল ধরার টাইমে দেখা যাবে যে ওরা ভুল ধরতেই আছে। তো আর যেগুলো বলছেন, গরিবের মেয়েরা অনেক রক্ষণশীল বা অনেক ভালো, কোনো রক্ষণশীল না হলে কোথায় যাবে? সকালবেলা রুটি খাবে, রাত্রেবেলা রুটি খাবে, দুপুরে কোনো রকমের সবজি দিয়ে ভাত খাবে, ওরা রক্ষণশীল হবে না তো কি করবে? ওদেরকে 3 বেলা মাংস খাইতে দিয়ে দেখো ওরা খায় কিনা। আশা করি সবাই বুঝে গেছে আমি কি বলতে যাচ্ছি। সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, নতুন করে জীবন শুরু করলাম, জীবন সাথী হিসাবে parents always parents they love their kids very much, ওই জায়গা থেকে কোনো প্রবলেম নেই, প্রবলেম অন্য জায়গা থেকে, লাইক যেমন প্রতিবেশীরা প্রতিদিন দেখা যাচ্ছে আমি বাসায় বসে আছি, আমাকে না বলেই আমার রুমে চলে আসছে, তোমাকে একটু দেখি, তুমি একটু নিচে না, আমার বাসার নিচে দেখা যাচ্ছে ভিড়। সো এইগুলো একটু ইরিটে, এইগুলো প্রবলেম বাবা মা খুব বেশি, তাদেরকে মানুষকে ফেস করতে হয়। একজন সঠিক মানুষকে খুঁজে নিয়েছেন তিনি। উল্লেখিত সানাই মাহবুব নিজের স্তনকে পরিবর্তন এবং বড় করার মাধ্যমে গণমাধ্যমে এক ট্রেন্ডে এসে পড়ে।